বাংলাদেশের রাজনীতিতে দুঃখজনক মানে হস্তক্ষেপ করেছে হচ্ছে ভারত। ভারত যদি এই হস্তক্ষেপটা, যেটা সুশান্ত সিংয়ের কথা যোগ্য আদেশ সাহেব বললেন, ভারত যদি সেভাবে না করতেন, তাহলে জনগণের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া যদি বাংলাদেশ চলতো, তাহলে কিন্তু ডক্টর জকিউল হায়দার যেটা বলেছেন এবং জনগণ যেটা আশা করে, যেটা পাকিস্তানে হয়েছে, যেটা শ্রীলঙ্কাতে হয়েছে, স্বাভাবিকভাবে হতো। তো বাংলাদেশের ক্ষেত্রে এই ব্যাপারটা একটু ডিফারেন্ট। আবু বকর ভাইয়া, আপনার প্রতি দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো, ডক্টর সিনহা এইমাত্র বললেন যে জামাত ইসলামীর সামর্থ্য আছে 300 আসনে নির্বাচন করার, অপরদিকে প্রধানমন্ত্রী বলেছেন যারা আমাদেরকে স্যাংশন দিবে তাদের কাছ থেকে আমরা কোনো মাল কিনবো না। এখন সেই দেশ স্যাংশন দিলে আমরা তাদের থেকে মাল কিনবো না, মানে আমরা কি মাল কিনি আসলে, এটাকে একটু বিশ্লেষণ করার অনুরোধ করবো প্লিজ। আম মেনলি এ ম্যান অফ ডিপ্লোমেসি অ্যান্ড এ লিগাল প্রফেশনাল, ডিপ্লোমেসি ইজ মাই কাপ অফ টি। বাংলাদেশের ডক্টর সিনহা সঠিকভাবেই বলেছেন, বাংলাদেশের রাজনীতিটা আসলে অনেকটা, উনি পূর্বেও বলেছিলেন, এটা জনগণের হাতে নাই। কিন্তু হ্যাঁ, জনগণের একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে বাংলাদেশে কি হবে না হবে। দেখুন, 2014-এ কিন্তু জনগণ তাদের ভোটাধিকার চেয়েছিল। 2014-এ কিন্তু আওয়ামী লীগ চলে যাক, আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ রাস্তায় যেতে চেয়েছে, তাদের চাওয়া কিন্তু পূরণ হয়নি। 2018-এ কিন্তু বিএনপি জামাত রাজপথে থাকার চেষ্টা করেছে, তাদের জনগণ তাদের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরে নেওয়ার চেষ্টা করেছে, তাদের ইচ্ছা কিন্তু ছিল, কিন্তু সেটা কিন্তু বাস্তবায়িত হয়নি। এটা কেন? যে রুড় বাস্তবতার কথা সিনহা সাহেব বললেন, সেই বাস্তবতার কারণে। শুধু জনগণ চাইলে, আমরা চাইলে সকল কিছু হবে না, এখানে অনেকগুলো ডাইনামিক্স কাজ করে, অনেকগুলো স্টেক হোল্ডার্স, এখানে জনগণ একটা মেজর স্টেক হোল্ডার্স, এখানে ভারত একটা বড় স্টেক হোল্ডার্স, এখানে চায়না একটা বড় স্টেক হোল্ডার্স, এখানে আমেরিকান নেতৃত্বাধীন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড একটা স্টেক হোল্ডার্স। সুতরাং এই স্টেক হোল্ডার্স এর সাথে ব্যালেন্স করতে হয়। বাংলাদেশের রাজনীতিতে দুঃখজনক মানে হস্তক্ষেপ করেছে হচ্ছে ভারত। ভারত যদি এই হস্তক্ষেপটা, যেটা সুশান্ত সিংয়ের কথা যোগ্য আদেশ সাহেব বললেন, ভারত যদি সেভাবে না করতেন, তাহলে জনগণের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া যদি বাংলাদেশ চলতো, তাহলে কিন্তু ডক্টর জকিউল হায়দার যেটা বলেছেন এবং জনগণ যেটা আশা করে, যেটা পাকিস্তানে হয়েছে, যেটা শ্রীলঙ্কাতে হয়েছে, স্বাভাবিকভাবে হতো। তো বাংলাদেশের ক্ষেত্রে এই ব্যাপারটা একটু ডিফারেন্ট। ভারত বাংলাদেশে তাদের বিশাল ইনভেস্টমেন্ট, কিসের ইনভেস্টমেন্ট? রাজনীতিবিদদের মাঝে ইনভেস্টমেন্ট, সুশীল সমাজে তাদের ইনভেস্টমেন্ট, যারা বাংলাদেশে ক্ষমতা প্রয়োগ করে, বাংলাদেশের আমি সেই মানে সেই স্টেক হোল্ডার্সের নামটা আমি বলতে চাই না, বাংলাদেশে আরো কিছু স্টেক হোল্ডার্স রয়েছে, তাদের উপর ভারতের একটা বিশাল ইনভেস্টমেন্ট রয়েছে। ভারতের চোখ দিয়ে এক সময় আমেরিকা দেখেছে, এখনো একেবারে দেখে না, আমি তা না, আমি তা বলছি না, বাট ভারতকে ইগনোর করে আমেরিকা বাংলাদেশে পলিসি মেক করতে চাচ্ছে না, ভারতকে তারা সাথে নিয়েই বাংলাদেশে পলিসি মেক করতে চাচ্ছে। আমেরিকা বাংলাদেশে একটি পরিবর্তনের জন্য খুব উন্মুখ হয়ে আছে, দে আর ভেরি সিনসিয়ার অ্যান্ড কমিটেড, যেহেতু আমি ডিপ্লোম্যাটিক ফিল্ডে কাজ করি এবং শেখ হাসিনার আমেরিকায় সফর, যারা আপনারা পর্যবেক্ষণ করবেন, আপনারা খেয়াল করে থাকবেন, আমেরিকা কিন্তু একটা মেসেজ দিয়ে দিয়েছে, শেখ হাসিনার সাথে আনুষ্ঠানিক কোনো মিটিং কিন্তু আমেরিকান গভর্নমেন্টের হয় নাই, ব্রিটিশ গভর্নমেন্টের হয় নাই, মানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সেই মিটিংটি কিন্তু আনুষ্ঠানিক না, আমি কিন্তু বিভিন্ন প্রোগ্রামে আমি বলেছি এটি সরকার অতিরঞ্জিত করেছে। তেমনি আমেরিকান গভর্নমেন্টের সাথে কিন্তু সরকার চেষ্টা করেছে, তাদের টপ মানে অ্যাডমিনিস্ট্রেশন লোকজনদের সাথে মিটিং করার, শেখ হাসিনার সাথে কিন্তু মিটিং হয় নাই। পরবর্তীতে মোমেন সাহেবের সাথে, তারপর ওনাদের পররাষ্ট্র সচিবের সাথে, ওনাদের লোয়ার পর্যায়ের দায়িত্বশীলদের কথা হচ্ছে, সেখানে আমেরিকা তাদের পূর্বের অবস্থানটাই ব্যক্ত করেছে। অর্থাৎ আমি যে কথাটাই বলছিলাম, মানে আপনারা যদি জিও পলিটিক্যালি চিন্তা করেন, আমেরিকা বাংলাদেশের ব্যাপারে যে সিদ্ধান্তটি নিয়েছে যে বাংলাদেশে দেয়ার মাস্ট বি ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশন, এটার আরেকটা মিনিং রয়েছে, সেটা হচ্ছে যে
আমেরিকা আওয়ামী লীগকে জিও পলিটিক্যাল কারণে তারা ক্ষমতা রাখতে চায় না। তারা মনে করছে যে বর্তমান আওয়ামী লীগ সরকার আমেরিকার ইন্টারেস্টের জন্য সহায়ক নয়, এই রেজিমটিকে তারা চেঞ্জ করতে চাচ্ছে। এটি স্পষ্ট, আমি আমি মানে একেবারে ভেঙ্গেই বলে ফেললাম। তারা চাচ্ছে ফেয়ার অ্যান্ড ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন, বাট এখানে আরেকটা মেসেজ হচ্ছে যে দে ওয়ান্ট টু সি এ রেজিম চেঞ্জ, এটা স্পষ্ট কথা। কিন্তু ভারত কি আমেরিকার এই প্রজেক্টের সাথে একমত? না, ভারত এই প্রজেক্টের সাথে একমত না। চায়না কি আমেরিকাকে এই তার এই স্বপ্নে সফল হইতে দিবে? তা দেবে না। জনগণ চাইলেই সবকিছু হবে না, বাট জনগণ যদি চায়, জনগণ যদি ফিল্ডে নেমে আসে, অপোজিশন যদি ফিল্ডে নেমে আসে, আমেরিকা এবং পাশ্চাত্য বিশ্বের যে সমর্থনটি রয়েছে তা বাস্তবায়িত হবে। ভারত চাই মানে যতটুকু বাধা দেখ না কেন, কিন্তু ভারতের একটা বড় বাধা আসবে। ভারতের বাধার কারণে আগামী দিনে বাংলাদেশে জনগণের অধিকার ফিরে পাওয়াটা একটু বড় সংকটের জিনিস। বাট আমি মনে করি জনগণ যদি সত্যিকার অর্থে তাদের অধিকারের জন্য ফিল্ডে নেমে আসে, মির্জা ফখরুল নেতৃত্ব দেখবা না দিক, কোন রাজনৈতিক নেতা নেতৃত্ব দেখবা না দিক। দেখেন যেদিন ইজিপ্টে বিপ্লব হয়েছিল সেদিন আমি ইজিপ্টে ছিলাম, অর্থাৎ মুরসির সরকার মানে মানে জনগণ তাহরির স্কয়ারের যেদিন সর্বশেষ আন্দোলনটি হয়, অর্থাৎ এর আগের মানে মানে স্বৈর শাসকের বিদায়ের সময়, সেদিন আমি আমেরিকাতে ছিলাম। 72 ঘন্টার পূর্বে আমেরিকা যে বক্তব্য দিল, 72 ঘন্টার পরে ওবামা কিন্তু তার পলিসি চেঞ্জ করে নিল। ওবামা কিন্তু মুরসি এবং ইখওয়ানের নেতৃত্বকে সমর্থন করলো, কিন্তু আইডিওলজিক্যালি কিন্তু ওবামা মানে মুরসির অথবা ইখওয়ান কেন্দ্রিক লিডারশিপের জনগণের যে বিজয় তা কিন্তু তারা পছন্দ করেনি। কিন্তু বাংলাদেশ এবং বিএনপি জামাত অপোজিশনের প্রতি কিন্তু আমেরিকা একটি সিগন্যাল আগেই দিয়ে দিয়েছে। মিশরের বিপ্লবের সময় তারা কিন্তু 72 ঘন্টার পরে ওবামা মানে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট তাদের সিদ্ধান্ত চেঞ্জ করেছে। কেন? জনগণ যখন তৎকালীন স্বৈর শাসকের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে। সুতরাং আমি যে কথাটি বলতে চাই, জনগণ যদি রাজপথে নেমে আসে যেখানে আমেরিকার এবং পাশ্চাত্য বিশ্বের সমর্থন রয়েছে বাংলাদেশের জনগণের প্রতি, তাদের অধিকার আদায়ের প্রতি, সেখানে ভারত এবং চায়নার বিরোধিতা সত্ত্বেও জনগণের অধিকার আদায়ের স্বপ্ন সফল হবে। বাট আমি মনে করছি এই অধিকার আদায়ের স্বপ্নের সফলতার পথে জনগণকে সত্যিকার ত্যাগ স্বীকার করতে হবে, ইউনাইটেড হতে হবে। শুধু স্বপ্ন দেখলে হবে না, মির্জা ফখরুলের শুধুমাত্র ঘোষণা দিলেই হবে না, এখানে জনগণকে রাজপথে থাকতে হবে।